Hello my lovely viewers, welcome back to my channel Mom's Power. Morning my lovely viewers. So আজকে মামার প্রোগ্রাম আছে, তো আজ সেখানে যাব। তো সকাল সকাল একটু রান্না বান্না করে নিচ্ছি। তো আজকে স্যাটারডে, সেহেতু নিরামিষ রান্না, তো বেগুন ভাজা, তারপর কুমড়ো ভাজা, ডাল, এসবগুলো রান্না করছি। তো তাড়াতাড়ি আছে, তারা আছে, একটু রান্নাটা করে নেব। আর মামা পড়ছে এখন, তো তোমাদের আজকে দেখাবো যে মামা কেমন পার্টিসিপেট করছে। তো রেডি হয়ে নি, তারপরে আবার আসছি। রান্না করে চলে আসলাম, আর এদিকে মামামকে এবার স্নান করাবো আর সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তো এবার স্নান করে আমরা রেডি হব। তো মামাম এখন স্নান করবে, তাই তো? না, দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা রেডি হয়ে আসি। মামামের ভাতও খাওয়া হয়ে গেছে, আমারও গেছে। তো এবার আমরা রেডি হব, চলো স্নান করে এসে দেখা হচ্ছে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকেও ভাইয়ের সাথে আমি যাচ্ছি। তো যে গিয়ে যখন পৌঁছালাম, পৌঁছিয়ে দেখলাম পুরো সেট আপ পুরো রেডি একদম। তো এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা শ্রী চৈতন্য হাই স্কুলের মাঠেই হচ্ছে। তো আমি গিয়ে দেখলাম অনেকে এসছে, অনেকে আসেনি। তো সবার সাথে পরিচয় আমি পরে করিয়ে দিচ্ছি, কিন্তু সবাই খুবই ব্যস্ত ছিল, মানে স্কুলের ম্যাম স্যার সবাই খুবই ব্যস্ত ছিল। তো আমি গিয়ে বসলাম ওখানে, বসে মামাকে রেডি করে অর্ধেকটা রেডি করে নিয়ে গেছি। মামামের আজকে পারফরমেন্স তোমাদের দেখাবো। তো ফার্স্টে আমার মামা আজ স্টেজে কোনো পারফরমেন্স করবে, মানে ডান্স করবে। তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর শেষ অবধি ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি। তো অনুষ্ঠান শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত দিয়ে। তো চলো, অনুষ্ঠান সূচনা করলেন আমাদের প্রিন্সিপাল, মানে স্কুলের আমাদের মামাম স্কুলের প্রিন্সিপাল স্যার, আর হচ্ছে গোবরডাঙ্গা থানা থেকে স্যাররা এসেছিলেন। তো ওনারাই শুরু করলেন শুভ সূচনা। তো চলো দেখো তোমরা। Thank you.
কাছে শুভ সূচনা হলো, তারপর ওয়েলকাম ডান্স হলো, তারপর মামামের পারফরমেন্স হবে। তো মামামকে আমি রেডি করেই বসে আছি। তো এবার মামামকে ডাকবে। তো তো তোমরা তো রেডি, আমিও রেডি মামামের ডান্স দেখার জন্য। তো চলো। মামামের শরীরটা ভালো ছিল না, তো মামামের পারফরমেন্স হয়ে যাওয়ার পরেই আমি বাড়ির জন্য উঠে বললাম যে বাড়ি যেতে হবে। তো যাওয়ার আগেই মামামকে টিফিন দিল। তো টিফিনটা ভালোই ছিল, কিন্তু মামাম খেলো না, মামামের জ্বর এসেছিল। তো মামাম একটুখানি খেয়েছিল। তো তারপরেই আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে বাড়ির জন্য। তো বাড়ি এসে আমি ডাক্তারও দেখিয়েছিলাম মামামকে। তো চলো বাড়ি যাই।